প্রতিবেশীর সাথে পরকিয়া। দুজনেই লুকিয়ে গিয়েছিলেন লজে, সেখানেই মহিলার সাথে ভয়ঙ্কর ঘটনা। প্রতিবেশীর সাথে কোনোভাবে পরকিয়ায় জড়িয়ে গিয়েছিলেন মহিলা। এরপর দুজনে মিলে একটি লজ ভাড়া করে সেখানে গিয়ে ওঠেন। সেখানেই ঘটে যায় বিপত্তি। মহিলার সাথে যে এমন কাণ্ড হবে তা বোধহয় ভাবতেও পারেননি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিক। লজে নিয়ে গিয়ে মহিলাকে খুনের অভিযোগ উঠেছে ওই প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ডাক্তারের চেম্বারে প্রেমিকার দেহ ফেলে রেখে পালায় অভিযুক্ত। শুক্রবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানা এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আমিনা মোল্লা, তিনি ক্যানিংয়ের দাড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে মৃত ওই গৃহবধূর সাথে প্রতিবেশী মহসিন মোল্লার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুজনে মিলে ক্যানিং এলাকায় একটি লজে ওঠেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন আমিনা। লজের ম্যানেজার জানিয়েছেন অভিযুক্ত মহসিন লজে আসার কিছু সময় পর রিসেপশনে এসে জানায় আমিনা অসুস্থ হয়ে পড়েছে, তাকে চিকিৎসকের কাছে নেওয়ার প্রয়োজন। এরপর হোটেলের কর্মীরা একটি টোটো ডেকে দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও মহসিন তাকে প্রাইভেট ডাক্তারের কাছে দেখাতে চান। জানা গেছে সেখানে নেওয়ার পর চিকিৎসক আমিনাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই তার দেহ ফেলে রেখে পালায় অভিযুক্ত। নিচে পোস্টিংয়ে যেখানে ওখানে বসেছিলাম, ওই কাস্টমার টেস্ট ছিল 10:55। কাস্টমার সাইন করে যেমন নর্মালি প্রসিজার করে আমরা কাস্টমারকে এন্ট্রি করি, এন্ট্রি করে ওনাকে 8 নম্বর রুম দেওয়া হয়েছিল। উনি রুমে চলে এসেছে, রুমের ভিতরে আমাদের কোনো ফুটেজ থাকে না। কিছুক্ষণ পরে কাস্টমার এসে বলছে যেরকম প্রবলেম হচ্ছে, মহিলাটা দম নিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ কম ছিল, 4 জন স্টাফ থাকি, তো 2 জন ছুটিতে আছে, 2 জন ছিল, সঙ্গে সঙ্গে একজনকে পাঠালাম। উনি উপরে এসে দেখলো যে না, মহিলাটা বাইরে মানে সেন্সলেস হয়ে আছে, শ্বাস চলছে। সঙ্গে সঙ্গে আমাকে ডাকলো, আমি এলাম, আরও একজনকে ডেকে এনে ওই যার সঙ্গে এসেছিলো মহিলাটা উনিও ছিল, উনি চাগানোর চেষ্টা করছিল, আমরাও এলাম, হাতে করে ধরে নিলাম। ধরে নিয়ে আমার একটা স্টাফকে দিয়ে একটা টোটো ডাকালাম, ডাকি ওনাকে ওনার সাথে হসপিটালে পাঠালাম। এটা কাস্টমারকে বলা হয়েছে হসপিটালে যেতে, কাস্টমার বললো আমি নিয়ে যাচ্ছি বলে মহিলাটাকে নিয়ে টোটোয় বসে উনি বেরিয়ে। বলতে পারবো না ভিতরে রুমের ভিতরে কী হয়, এসে দেখলাম উনি সেন্সলেস অবস্থায় আছে, উনি চাগানোর চেষ্টা করছে। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। হোটেলের মধ্যে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিনা বা নির্যাতন চালানো হয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। গৃহবধূর পরিবারের অভিযোগ খুন করা হয়েছে, পাশাপাশি স্থানীয়রা ওই লজের বিরুদ্ধে অবৈধভাবে দেহ ব্যবসা চালানোর অভিযোগ তুলেছেন। সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ক্যানিং। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।